আজি 17 অক্টোবর পরে রাজ্য লগতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর পর কেবলতা ধমাকা খবর যুগিত হয়েছে। প্রত্যেকটা খবর জানাম। প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর ঘোষণা সকলকে দিব 25,000 কোটি টাকা। আত্মসহায়ক গোটর লাখ লাখ মহিলাদের ডাঙর খবর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গোটর লাখ লাখ মহিলা লাভ করব হিমন্ত সরকারের ফলের সরকারি ধন, এটা ব্রেক ব্রেকিং। কিদরে লাভ করব এই সরকারি ধন? কিন্তু ধন আনার কেবাটাও নিয়ম বাঁধি দিছে হিমন্ত বিশ্ব শর্মায়। প্রথমে পত্র গ্রহণ করব আপনি, আর পত্র লিখা থাকবে বিশেষ নিয়ম। আর পত্র মহিলাসকলে উল্লেখ করব কার কিমান সন্তান আছে। সাধারণ শ্রেণীর লোকর তিনটাকি সন্তান অধিক হব নয়। আর OBC ST SC আর চাহ জনজাতি লোকসলের সেটা চারিটা সন্তান থাকা মহিলাও পাব এই ধন। তো 25,000 কোটি টাকা দিব হিমন্ত সরকারে এই মুহূর্তে, এটা ডর ঘোষণা। পত্র উল্লেখ থাকবে ব্যবসায়ীর কথাও। আর 10,000 টাকা ভালক ব্যবহার করলে দিব, আর তার সময় পরবর্তী সময় আরও 15,000 দিব। সর্বমুঠ 25,000 কোটি টাকা প্রদান করব মহিলাসকলক হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। লগর খবর, হিমন্ত বিশ্ব শর্মায় ছটা বৃহৎ ডর ঘোষণা করেছে আজি পুয়া, এটা ব্রিক ব্রেকিং খবর। 16 তারিখের পর ইতিমধ্যে আরম্ভ হয়েছে ঋণমুক্ত প্রক্রিয়া, আর ইতিমধ্যে মহিলাসকলের ঋণমুক্ত করার কথা ঘোষণা করেছে। 50,000 টাকা পর্যন্ত মাইক্রোফাইন্যান্সের ঋণ মাফ করার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে হিমন্ত সরকারে। আর ইতিমধ্যে আর কেবাটাও ডর ঘোষণা করেছে, ডিসেম্বর নতুনকি লাখ লাখ হিতাধিকারী লাভ করব রেশন কার্ড। আর মুখ্যমন্ত্রী কয় তারপর পুরো নতুনক দিয়া হব অরুণোদয় আসনি হিতাধিকারী অন্তর্ভুক্ত করব। আর যুবক যুবতী সকল 5,00,000 টাকা দিয়ার কথাও ঘোষণা করেছে হিমন্ত বিশ্ব শর্মায়। সকল পোর্টেলত আবেদন করার আহ্বান মুখ্যমন্ত্রীর। সকলে পোর্টেলে আবেদন করবলে মুখ্যমন্ত্রী নির্দেশনা প্রদান করেছে। আর মহিলাসকলক ইতিমধ্যে 10,000 টাকা দিব বলে ঘোষণা করেছে। আর ডিসেম্বর মাহত প্রতিগী মহিলার একাউন্টতে সোমাব এই টাকা। ভাল ব্যবসায় করলে পুনের টাকা ধন দিব অসম সরকার। আর 7 অক্টোবর পর আরম্ভ হয়েছে ইতিমধ্যে আরক্ষী যোগদান প্রক্রিয়া। আর বিভিন্ন ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। এই মহিলাসকলক ইতিমধ্যে ঋণমুক্ত করার কথা ঘোষণা করেছে মাইক্রোফাইন্যান্সর। 50,000 টাকা পর্যন্ত মাইক্রোফাইন্যান্সের ঋণ লওয়া মহিলাক মাফ করব হিমন্ত সরকারে। পাশের খবর, সমগ্র দেশের এটা কংগ্রেসের এক বৃহৎ ডর উত্থান ঘটেছে বিজেপি ধুরীর মিলি গেছে। কিন্তু এই মুহূর্তে লোকসভা নির্বাচন আগন্তক কংগ্রেসের সরকার গঠন করে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়াতে স্পষ্ট হয়ে পড়েছে। রাহুল গান্ধীর প্রেমের দোকানত হাজার হাজার কোটি কোটি লোক। আর তিনদিনের ভ্রমণসূচীরে মিজোরামত উপস্থিত রাহুল গান্ধী, তার প্রাক মুহূর্তে ইতিমধ্যে এক বৃহৎ ডর খবর আহি পড়েছে। ভারত জোড়ো যাত্রা কার্যসূচী মিজোরামত রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী সরকার ভেটি কপাবলে এটা রাহুল গান্ধী উপস্থিত মিজোরামত। আর ইতিমধ্যে সমগ্র দেশত এটা বিজেপির এক নিম্নগামী পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সকলে বিজেপির দল ত্যাগ করেছে। ভারত জোড়ো যাত্রার পিছতে কংগ্রেসের এক বৃহৎ ডর উত্থান দেখবলে পাওয়া গেছে। রাহুল গান্ধীক লগ পাবলে উলাই আহিল লাখ লাখ হাজার হাজার জনতা। আর ইতিমধ্যে রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা তাক এটা সর্বতে চর্চা চলছে। কেন আগন্তক 24 অপিনিয়ন পোলত ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়াতে স্পষ্ট হয়ে পড়ছে। আর রাহুল গান্ধীক লগ পাবলে উলাই আহিছে লাখ লাখ লোক। মিজোরামের সানমারির পর রাজভবনলে বিশাল সমদল রাহুল গান্ধীর। আর ক্রমাৎ দেশত উত্থান ঘটেছে এটা কংগ্রেসের, বিজেপিক ধূলিচ্ছাদ করে কংগ্রেসে এক উত্থান ঘটি রয়েছে। আর আগন্তক নির্বাচন কংগ্রেসে এটা বিজেপিক ধূলিচ্ছাদ করার লক্ষ্য করেছে। আর সম্পূর্ণ এটা মোদী সরকার উফরাই পেলাব বলে কেছে। তিনদিনের ভ্রমণসূচী মিজোরামত উপস্থিত হয়ে শক্তি প্রদর্শন করলে রাহুল গান্ধী। ইতিমধ্যে যে রাহুল গান্ধীর কংগ্রেসের শক্তি, ভারত জোড়ো যাত্রার পিছনে যে শক্তি প্রদর্শন করে সেই শক্তি প্রদর্শন করেছে এটা কংগ্রেস রাহুল গান্ধী। রাহুল গান্ধীক লগ পাবলে হেতা পড়া লিখেছে লাখ লাখ লোকর। পাশের খবর, ইতিমধ্যে সমগ্র মুসলমানসকলের উপর অত্যাচার চলার এক বৃহৎ ডর খবর আহি পড়েছে। লাখ লাখ মুসলমান উলাই আছে হিমন্ত সরকার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। দিল্লী কোপাব হাজার হাজার লাখ লাখ মুসলমান। কেন ইতিমধ্যে যে উচ্ছেদ অভিযান চলছে, খেদার যে পরিকল্পনা রচিছে বলে কেছে মুসলমানক, তাক উলাই আছে লাখ লাখ মুসলমান। কেন মুসলমানের উপর চলা অত্যাচার প্রতিবাদ চলব এটা দিল্লিত। লাখ লাখ মুসলমানে কপাব দিল্লি 30 নভেম্বর যন্তর মন্ত্রত হাজার হাজার মুসলমানে করব প্রতিবাদ। সরকারের শাসনকালত সংখ্যালঘু মুসলমানের উপর অত্যাচার চলার বিরুদ্ধে প্রতিবাদ করব বলে মন্তব্য লাখ লাখ মুসলমানের। হাজার হাজার মুসলমান লোকে ABMC নেতৃত্ব দিল্লি কপাবলে সাজু হয়েছে। এটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব বলে হুঙ্কার ABMC তরফের। দিল্লি কপাব হাজার হাজার মুসলমানে এই মুহূর্ত। পাশের খবর, ইতিমধ্যে শদিয়ার ধুবুরীলৈকে এটা বৃহৎ ডর অভিযানের নির্দেশ হিমন্ত বিশ্ব শর্মার। আজি 17 অক্টোবর পড়া কোন কোন জেলাত আজি নিশা চলিব বাল্য বিবাহ বিরোধী অভিযান। প্রতিখন জেলাতে বাল্য বিবাহ বিরোধী বিরুদ্ধে
আরম্ভ হয়েছে এক বৃহৎ তীব্র অভিযান। ধুবুরীত বর্তমানে 190 জন আজি পুৱাই গ্রেপ্তার করেছে বাল্য বিবাহৰ স্বামী কাজি আর আত্মীয়কো গ্রেপ্তার নির্দেশ হিমন্ত বিশ্বর। বরপেটা জেলায় 133 জন পুৱাই গ্রেপ্তার, বিজনীত 5 জন, মরিগাঁও 34 জন, গোৱালপাৰা 28 জন গ্রেপ্তার করেছে পুৱাই, গোলাঘাট 11 জন, হোজাইত 12 জন, আর নগাঁত আজি পুৱাই 28 জনক গ্রেপ্তার করেছে অবৈধ স্বামী, আর বঙ্গাইগাঁও 39 জন গ্রেপ্তার করেছে অবৈধ স্বামী। এই মুহূর্ত ধারাসারী হয়েছে অবৈধ স্বামী সমগ্র অসমত। পাছৰ খবৰ, হিমন্ত বিশ্ব শর্মার এই কঠোর নির্দেশনা আহি পৰিছে। কোনে কোনে ৰেচন কার্ড ঘূৰাই দিব লাগিব, ৰেচন কার্ডক লৈ ডাঙৰ মন্তব্য মুখ্যমন্ত্রীর। এটা জরুরি নির্দেশ নহবা, আপুনি ৰেচন কার্ড যদি আছে আপুনি জেলত যাব লাগিব, ৰেচন কার্ড থকা সকল এতিয়া জেলত যাব লাগিব, সাবধান হোক। এটা জরুরি কথা কৈছে, কোনে কোনে জমা দিব লাগিব, এটা উভতাই দিব লাগিব ৰেচন কার্ড, আপুনি ৰেচন কার্ডখন উভতাই দিব লাগিব নেকি, নহবা আপনার জেল ভাত খাবলৈ সাজু হোক। জমা নিদিলে প্রশাসনে লব কঠোর সিদ্ধান্ত, এটা কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। বহু অত্যন্ত পরিয়ালে বিনামূল্যে লৈ আছে ৰেচন কার্ডৰ চাউল চাউলাই, বহু সরকারি ধনী ব্যক্তিও সুযোগ লৈছে ৰেচন কার্ডৰ। এনে পরিয়ালে যদি ৰেচন কার্ড জমা দিয়া নহয় তেনেহলে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে বিভাগে। সময় সময়ে সরকারে আহ্বান করে আহিছে এনে পরিয়ালক, আর অত্যন্ত পরিয়ালে নিজে নিজে গৈ সারেন্ডার করক ৰেচন কার্ডখন, আর দরিদ্র পরিবর্তে ধনী ব্যক্তিয়ে সুযোগ লৈছে ৰেচন কার্ডৰ। আর এনে নহলে হিমন্ত বিশ্ব শর্মায় ইতিমধ্যে নিয়ম বান্ধি দিছে, যদি বিপদত পড়াটো অনিবার্য। পাছৰ খবৰ, চৰকাৰে এখন এক বৃহৎ ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। সকলোকে ইতিমধ্যে কইনা বিয়া হলে এজনী ছোৱালীক সোণ আৰু 1,00,000 টকা আৰু লগতে শিক্ষা থাকিলে বিনামূল্যে ইণ্টাৰনেট সেৱা। বিবাহ বহিবলগীয়া যুৱতীক বাবে ভাল খবৰ দিছে চৰকাৰে, আৰু প্ৰতিগৰাকী শিক্ষাৰ্থীক বিনামূলীয়াকৈ দিব ইণ্টাৰনেট সেৱা। প্ৰথমটো ডাঙৰ ঘোষণা, বিনামূলীয়া ইণ্টাৰনেট সেৱা যোগান ধৰিব চৰকাৰে। আৰু বিবাহৰ সময়ত যোগ্য মহিলাক 10 গ্ৰাম সোণ চৰকাৰৰ ফালৰ পৰা দিব। এজনী ছোৱালী যদি এতিয়া কন্যা ডাঙৰ হয়, বিয়াৰ বয়স হয়, যোগ্য হয়, তেনেহ'লে 10 গ্ৰাম সোণ চৰকাৰৰ ফালৰ পৰা দিব বুলি ঘোষণা কৰিছে। আৰু নগদ 1,00,000 টকা আৰু ছাত্ৰ ছাত্ৰীক বিনামূলীয়াকৈ ইণ্টাৰনেট দিয়াৰ কথাও ঘোষণা কৰিছে। আৰু প্ৰতিগৰাকী কন্যাক দিব এতিয়া সোণ চৰকাৰৰ তৰফৰ পৰা, এটা বহুতেই ডাঙৰ ঘোষণা। পাছৰ খবৰ, এটা বহুতেই ডাঙৰ খবৰ, কিয়নো আজি কাৰ কাৰ মাফ হ'ব মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণৰ ঋণ তালিকাত কাৰ কাৰ নাম আছে, এটা বহুতেই জৰুৰী খবৰ আহি পৰিছে। আজি মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ মাফ কৰাৰ দিন, এটা বৃহৎ ডাঙৰ খবৰ। আজিৰ পৰা ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ মহিলাৰ মাফ হ'ব ঋণ, অসম চৰকাৰে ঋণ মাফ কৰিব হোৱাৰ দিয়াৰ প্ৰমাণ পত্ৰ প্ৰদান কৰিব। ধুবুৰীৰ পৰা সদিয়ালৈকে বহু মহিলাৰ মাফ হ'ব ঋণ, আৰু মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ ৰেহাই অনুষ্ঠানত ঋণধাৰী মহিলাই গ্ৰহণ কৰিলে প্ৰমাণ পত্ৰ। আৰু ইতিমধ্যে 11,000 আৰম্ভ কৰিছে ধুবুৰীৰ পৰা, 11,023 গৰাকী মহিলাৰ মাফ হ'ল ঋণ, আৰু জিলাই জিলাই মহিলাসকলে লাভ কৰিব ঋণ মাফৰ প্ৰমাণ পত্ৰ। আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মাৰ উপস্থিত এই বৃহৎ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে অসম চৰকাৰে। পাছৰ খবৰ, এটা ডাঙৰ খবৰ, চৰকাৰী কৰ্মচাৰীসকলক ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকলৰ দীপাৱলী উপহাৰ আহি গ'ল। দুৰ্গা পূজাৰ প্ৰাক মুহূৰ্ততে ইতিমধ্যে এক ডাঙৰ ঘোষণা কৰ্মচাৰীসকলৰ ডিএৰ ক্ষেত্ৰত, সপ্তম দৰমহা আয়োগৰ অধীনত ন্যূনতম দৰমহা 18,000 টকালৈ বৃদ্ধি কৰিছে, আৰু এই ভিত্তিত বোনাছ 46% টকাতকৈ অধিক বৃদ্ধি হৈ পৰিব। কিন্তু এতিয়া উৎসৱৰ পৰিৱেশ বিৰাজ কৰিছে, দুৰ্গা পূজা নৱৰাত্ৰি উৎসৱৰ ইতিমধ্যে আৰম্ভ হৈছে, চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ দীপাৱলীৰ বোনাছ অপেক্ষা কৰি আছে, আৰু এই মুহূৰ্তত কৰ্মচাৰীসকলে এক বৃহৎ ডাঙৰ বোনাছ দিয়াৰ লক্ষ্য চৰকাৰৰ। আৰু ইতিমধ্যে খবৰ অনুসৰি 11,00,000তকৈ অধিক কৰ্মচাৰী 78 দিনৰ দৰমহা অনুসৰি 17,951 টকাৰ দীপাৱলীৰ বোনাছ দিয়া হৈছে, আৰু বৰ্তমান বোনাছ অপৰিচিত কৰ্মচাৰীসকলৰ, বৰ্তমানে কৰ্মচাৰীসকলৰ দীপাৱলীৰ বোনাছ দিব 46%তকৈ অধিক হাৰত বোনাছ লাভ কৰিব বুলি জানিব পৰা গৈছে। আৰু কৰ্মচাৰীসকল দিয়ে আৰু